শিল্পী? জি স্যার, গান গাইতে। অনেক কি শিল্পী? আয় গান গাইতে স্যার। স্যার সঙ্গীত, সঙ্গীত আর কি? তুই সঙ্গীত? জি স্যার, আমি বহুত বড় একটা শিল্পী, মোটামুটি ফেমাস আছে। দেখ হামগর বুঝছো? ও দোয়ান দেখো যে, জি জি, এটা তো আল্লাহ করে টেবিল চুরি করলিয়ে তোর মনে করছি তুই শিল্পী। আচ্ছা স্যার, এখন আনি যা। গানু না সাই ক্লাসিক্যাল গানু না? ও গানু নিবেন তো স্যার? আচ্ছা আচ্ছা, ক্লাসিক্যাল অনেকক্ষণ ধরে স্যার আর গানু নিও না, একবার কুচ হয়ে যাবেন। আধুনিক গান গাছে? আধুনিক স্যার এখন অনুরণের আধুনিক গান। ওই পাল পাল দেখে টপ টপ দেখে দেখে আকে পড়কে স্যার 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 আধুনিক স্যার মানে আনার গানের তো বুঝুন তো স্যার, বইন না স্যার, ওরা বইন আই ওরা হয় স্যার, মনে করুন আজকালকার পোয়া মাইল স্যার বুঝুন না, আজকালকার পোল মাইলের সাইতা হয়, মাইল পোলের সাইতা হয় স্যার, একজন আরেকজনের কি সাইতা কখনো জানা স্যার, এহাতে লাগবে আধুনিক গিয়ে। আন্দার সে কোই বাহার না যা সকে হাম তো জি স্যার 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 অনুরোধ করুন স্যার, গান রত্ন না বুঝুন তো স্যার, স্যার অন গান রত্ন না বুঝুন দে, আর গান রত্ন বুঝলি অন স্যার এলে তো গেছেন স্যার। হ কি এত রত্ন কি গান হইছো স্যার? এই গানি বলতে মনে করুন বাহার সে কোই আন্দার না সকে, আর ভিতর তুমি বাইরে কি আইন্দা পারে, বাইরে তুমি কি আর ভিতর জাইন্দা পারে, একজন আরেকজনের আবাবাত জীবন যত জাইন্দা পারে এই জায়গা দিতে স্যার, গরম তো হইব এত লাইব হট গে স্যার। তো কোন তুই গান চাও তো বলি তো, তুই এদিকিন গান গালি, তুই কো দেশের গান ন গালি দি স্যার, আইসক্রিম মানুষ দেশের মানুষের দেশের মানুষ পড়াশোনা করে শোন না স্যার, বিভিন্ন চ্যানেল যদি বিদেশি আই এলে দেশের গান করে এহাত লাই বলি, আর দেশের শিল্পী যারা আছে এটারা হইতে আর দেশের গান গাইতাম না, দেখুন বিদেশি গান গাইছে স্যার। ভাগ্য বালা, তোর মতো শিল্পী যদি আর হৌগ্য থাকতো বাংলাদেশ সরকারে গানের মধ্যে সিল মারি দিত, লে দিত গান গাওয়া নিষেধ স্যার। আমি গভর্নমেন্টের হইতে আর আর মতো শিল্পী হল রে হম সব মেনু গাইন ফাঁস করে দক, আর আজ ফ্যানের উদ্দেশ্যে লাল টাঙ্গিয়ে দিতে পারি এবি গিলে স্যার, মানে আর যদি গান দি মাইছে রে খুশি করে দিতে পারে হম সব সুপারম্যান স্টাইল দিতে পারি। তোরা তো না ফল বহুত ফেমাস, 10 মাইল দূরে তো দিলে বোঝা যায় ওই ফল, হাত তোর গান শুনিলে বোঝা যায় বোধ তুই আর এক ফল কেমন স্যার। হ্যাঁ স্যার, এ হাতে লাই বলি আজ তোর আর নম্বর চেঞ্জ করে ফেলাইলাম, তার এক ফাঁক লাগাই হোক স্যার। এদিন নে টিভির মধ্যে এক বুঝের গানও নিলাম, এদের গানও নিয়ে আর তো চিন্তা মানে মান বুঝছি এই খানা খাই এখন আর মুঠির পাইছি আর গানও নেই ফেললাই আমি অবশ্যই আছি স্যার। শক্ত ও মজবুত নির্মাণের জন্য DHR প্রক্রিয়ায় প্রস্তুত
গোল্ডেন ইস্পাত, গোল্ডেন ইস্পাত, শক্ত ভিতে দৃঢ় ভবিষ্যৎ।